আমার বাপা হচ্ছে নবীন বাবু সে আমি কেবে আসি দেশলে না তাঁর যে বিধায়ক অনেক সে আমার দুঃখ সুখে ঠিয়া হলে নি তথাপি আপন কহলে তো সমস্ত কে কে হুক এ অঞ্চলবাসী লোক সচেতন যে নহেছেন এ উন্নতি হয়ে পারনি কারণ যেত আমি দুই হাজার দুই তিনে ব্যারেজ দেওয়া বেড়ে আমি আসি কাউন্সিলর এ অঞ্চলে বসি বসিছিল মহিলা সমিতি লোক আমি স্ত্রী লোক আসি বসি আস যেতে যেতবে কটাকটি চালা সেতু আমি কহিল যে

দুই হাজার দুই রু আমি ভ্যারস পাইলু ভ্যারস পাইকি সেই দিন ঠার আদোল জারি রক্ষি কাটি সবু নিয়ে গেল যে কুমত কিছু নেই বাঘুয়া টাঙ্গর সেই বাঘুয়া টাঙ্গর এটি বাঘবি আসি কুয়াড়ে পাতবে এত মরুভূমি লা বর্তমানে এত সুবিধা সুযোগ থাই আমার সরকার আমার আগে গড়ি সরকার আমি ভোট খন্ডে দাবি আমি পাখে অারম্বার অ যে আমার এই কারখানাটা চলে অঞ্চলবাসী আমি সুখে রহবু আমার পিলা ছুঁ হস খুশি রয়েবে পা দরকার রোজগার দরকার রাতে পাইলে কমিটি আমি রোজগার করব আমার পরিবার ভরণ পোষ করি কিন্তু রোজগার বাট কিছু নাই কি দূর দূরা দেশ বিদেশ কু যাও রোজগার করার তাহলে এত বড় জায়গা জমি থাই সরকার যদি দিয়া কারখানা করার এটি সুবিধা পাঁচিবিধা সুবিধা। করে সুবিধা এত বড় রাস্তা যদি কিছু কারখানা না করে এ অঞ্চলবাসীরা আমার তো চাষবাস কিছু নাষকুবাস আমার তো সব আপনি দেখুথি সব আটে টাঙ্গরা ভূমি আমার এটা পরিস্থিতি কেউভাবে পরিচিত আপনি জা পার্থে রোজগার না পিলা পরর সংসার চলাই দুঃখদায়ক হোক এ সরকার বছি আম এই নয়ন ভাই আমাৰ যি কংগ্ৰেছৰ নেতা যিচোন এমানকৰ মিটিং আমি বহুত থাকৰ যাইছো বৰ্তমানতো সেই যি ভাই আছো নয়ন ভাই তাৰ পাৱাৰ চৰকাৰ অঁ প্ৰথম কথা গোটেই কথা শুন মই বেছি কিছুনি আমাৰতো বুজি লোক মানে সব কৰি চাৰিলে আমি তো সাধাৰণ স্ত্ৰী লোক ক' কৰিব আমি এছ এনে গোটেই কথা ঘৰৰ মুৰবী হ'ল বাপা তিন চারটা পিলা জন্ম করেছি যেমনি সাধারণ কথা বাপা রাতে পাঁঠ দুইসা রোজগার করি আপনার খাইবে কমি পাঠ পড়ে কমিটি রয়েবে ঘর সংসার চলবে আমরা আমার সরকার হচ্ছে আমার বাপা হাও নবীন বাবু আমার ভারত আমার ওড়শার মুখ্য মানে ভাগ্যবিদা তা সে আমি কেবে আসি দেশলে না তাঁর যে বিধায়ক অনেক সব আস আমার দুঃখ সুখে ঠিয়া হলে সময় আসবে তাঁর আগামী দিন ভোট সময় ভোট নেওয়াপে যে ভুলা করে ভোট আমি বারম্বার ভোট দিয়ে কিন্তু লোক সচেতন না সে লোক মানে এমি অবুজা আছে সে যদি নিজে সচেতন থে এ দুনিয়া দেখে পড়ে